ববিতা বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম। পর্দায় তার জাহুনিতে মুগ্ধ হয়নি এমন দর্শক খুবই দুর্লভ। অভিনয় দক্ষতায় সিনেমা প্রিয় মানুষদের মনে স্থায়ী আসন পেয়ে গেছেন এরই মধ্যে। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের তুমুল জনপ্রিয় এই গুণী অভিনেত্রী 350-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে ববিতার আবির্ভাব হয়। রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের শুরুতে তার নাম ছিল সুবর্ণা। জহির রায়হানের জ্বলতে সুরজ কে নিচে চলচ্চিত্রে অভিনয় করার সময় প্রথমবারের মতো ববিতা নামে পরিচিতি পান তিনি। গোলাপি এখন ট্রেনে, জন্ম থেকে জ্বলছি, মন্টু আমার নাম, দীপু নাম্বার টু, স্বরলিপি, তিন কন্যা সহ অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা। শুধু তাই না, সত্যজিৎ রায়ের অশ্বিনী সংকেত চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি পেয়েছেন ববিতা। এছাড়া 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্মাননা আসার পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন বাংলার অহংকার ববিতা। তবে বর্তমানে একটা লম্বা সময় ধরে অভিনয়ের সাথে নেই এই কিংবদন্তি অভিনেত্রী। আজ 30 জুলাই গুণী এই অভিনেত্রীর জন্মদিন। এবছর 68 বছরে পার রাখলেন তিনি। সচরাচর তার জন্মদিন কানাডায় অবস্থানরত একমাত্র ছেলে অনিকের সঙ্গে কাটানোর চেষ্টা করেন, কিন্তু করোনা ভাইরাসের কারণে গত বছর সেখানে যেতে পারেননি ববিতা। এবছরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কিন্তু সব বাধা কাটিয়ে গত সপ্তাহে কানাডায় গিয়েছেন ববিতা। প্রায় 2 বছর পর ছেলের কাছে যেতে পেরে অবশেষে বেশ আনন্দিত ববিতা। 1953 সালের 30 জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন জীবন্ত কিংবদন্তি ফরিদা আক্তার পপি ওরফে ববিতা। বাবা নিজামুদ্দিন একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর মা ছিলেন একজন চিকিৎসক। বাবার চাকরি সূত্রে তারা তখন বাগেরহাটেই থাকতেন, তবে তার পৈতৃক বাড়ি যশোর জেলায়। ববিতার ছোটবেলা তার বাবার বাড়ি যশোরে কাটলেও পরবর্তীতে বাবার চাকরির কারণে বাগেরহাটে অনেকটা সময় থাকা হয় তার। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।